বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 27 লাখ, মারা গেছে 1,91,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে 50,000 মানুষ। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় সেখানে চাকরি হারিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের 44 লাখেরও বেশি লোক। এদিকে ইটালিতে গত 24 ঘন্টায় মারা গেছে 464 জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,549 জনে। স্পেন ও ফ্রান্সে 22,000 করে মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যেও এ পর্যন্ত প্রায় 19,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সুখবর হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় গত 40 দিনের মধ্যে গতকাল করোনায় কেউ মারা যায়নি। অন্যদিকে লকডাউনের মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান। পাকিস্তানে রমজান মাসে লকডাউন পালনের বিরুদ্ধে নেমেছে দেশটির অনেক মানুষ। মিশরে রাতের কারফিউ ও লকডাউনের নিয়ম কানুন শিথিল করে কিছু দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে।